السلام عليكم যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ তো আজ আমি আপনাদের ছাদ বাগানের একটি ড্রামের মাটি পরিবর্তন করে দেখাবো তো এক ভাই কমেন্ট করে জানিয়েছিল আমার বড় একটি ড্রামে আমি মাটি পরিবর্তন করতে পারছি না যেহেতু আমার গাছের এখন পুষ্টির অভাব দেখা দিয়েছে কারণ প্রতি বছর গাছের মাটি কিন্তু পরিবর্তন করতে হয় আপনি যদি গাছের মাটি পরিবর্তন না করেন সেক্ষেত্রে আপনার গাছের পুষ্টিগুণটা কিন্তু থাকবে না আপনার পাতাগুলো হলুদ হয়ে যাবে ফুল এবং ফল কম আসবে গাছের বৃদ্ধিটা খুব স্লো হয়ে যাবে পাতাগুলো হলুদ হয়ে যাবে তো না সমস্যা কিন্তু দেখা যাবে কাছে কিন্তু বেশি পরিমাণ ফল থাকবে না তো আমার ছোটো ছোটো গাছে প্রচুর পরিমাণ ফল রয়েছে কারণ আমি প্রতি বছর আমার সাত বাগানে যে ড্রামের মাটিগুলো কিন্তু আমি পরিবর্তন করে দিই তো এই বিষয়টা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে এবং এটা যদি মাটি যদি পরিবর্তন না করেন আপনার গাছের পাতার কালার দেখে কিন্তু বুঝতে পারবেন গাছে কিন্তু পুষ্টি নেই এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে এজন্য আপনার ছাদ বাগানে মাটিটা পরিবর্তন করতে হবে তো আমি একটি ড্রামের মাধ্যমে মাটি পরিবর্তন করে দেখাবো তো যে ড্রামের মাটিটা আমি পরিবর্তন করে দেখাবো সেই ড্রামের মাটিটা কিন্তু একেবারেই নতুন এবং পুষ্টি সমৃদ্ধ মাটি রয়েছে তারপরেও আমি পরিবর্তন করে দেখাবো যেহেতু এক ভাই কমেন্ট করে জানিয়েছে তো আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন এবং আপনার যে কোনো বিষয়ে আপনি কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করবো সেই বিষয়ে ভিডিও দেওয়ার জন্য তো কথা না বাড়ে কাজটা শুরু করি এবং এখানে দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানের মাটিটা এবং একটি গাছ দেখতে পাচ্ছেন এটি একটি দেশি লেবু গাছ এবং এই গাছটা আমি নতুন লাগিয়েছি প্রচুর পরিমাণ জৈব সার কিন্তু আমি মাটিতে ব্যবহার করেছি যেহেতু এখন ছাদে প্রচণ্ড রোদ তারপরে মাটিটা উপরে অংশটা শুকিয়ে গেছে এবং এখানে মাটিটা পরিবর্তন করার জন্য আমি একটি পাত্র নিয়ে এসেছি এবং একটি পাত্রে আমি যে অংশ মাটিটা বাদ দিয়ে দেবো সেই মাটিটা কিন্তু আমি ওখানে রেখে দেবো পাশাপাশি যে গোবর সারগুলো আমি এখানে প্রয়োগ করব গোবর সারগুলো আমি এখানে দেব সেটা কিন্তু আলাদাভাবে তৈরি করে আনতে হবে যেহেতু আপনি সাত বাগানের মাটিটা পরিবর্তন করবেন সেহেতু সে তখন কিন্তু মাটিটা পরিবর্তন করলে হবে না আপনি যে অংশটা মাটিটা তুলে ফেলবেন সে মাটিটা তো পুরোপুরি বাদ হয়ে যাবে এবং নতুনভাবে যেখানে মাটিটা প্রবেশ করাবেন সেটা কিন্তু মাটি দিলে হবে না সেটা আপনি একশো পার্সেন্টই গোবর সার ব্যবহার করবেন যেহেতু এখন প্রচুর পরিমাণ পুষ্টির দরকার হবে আপনার গাছের এবং আপনার গাছটা অবশ্যই বড় গাছ সেক্ষেত্রে আপনার কাছে কিন্তু আপনি অবশ্যই মাটিটা চেঞ্জ করবেন না কারণ মাটি যদি পরিবর্তন করেন আপনার মাটির পুষ্টিটা কিন্তু এক থেকে দুই মাসের মধ্যেই নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা আর যারা মাটি পরিবর্তন করতে চাচ্ছেন তারা মাটিটা পরিবর্তন না করে যেখান থেকে মাটিটা তুলে ফেলবেন আর সেখানে কিন্তু একশো পার্সেন্ট গোবর সার আপনারা ব্যবহার করবেন পাশাপাশি হাড়ের গোড়া ডিমের খোসা আর গুঁড়া কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এতে আরও এক বছর পর্যন্ত আপনার গাছকে সুন্দরভাবে পুষ্টি দেওয়া দিতে সাহায্য করবে তো এখানে দেখতে পাচ্ছেন রোদের কারণে দেখা যাচ্ছে না তারপরেও দেখানোর চেষ্টা করছি এখানে আপনারা এক থেকে দেড় ফুট পরিমাণ আপনারা কিন্তু গভীর করবেন এবং এখান থেকে মাটিগুলো সরিয়ে ফেলবেন যেহেতু এই মাটিগুলো পরিবর্তন করবেন আর সে তার আপনাদের উদ্দেশ্যে আমি এখানে বোঝানোর চেষ্টা করছি যেহেতু আমার গাছের বাগানের ড্রামের মাটিগুলো কিন্তু একদম ফ্রেশ মাটি আমার সে গাছটা যেহেতু ছোটো শিকড়গুলো কিন্তু বেশি দূর পর্যন্ত পৌঁছায়নি তারপরে আপনাদের উদ্দেশ্যে দেখাচ্ছি আপনারা ওই অংশের মাটিটা পরিবর্তন করবেন এবং এই যে মাটিটা আমি এখানে তুলে ফেললাম আপনাদের কিন্তু এই মাটিটা কিন্তু ফেলে দিতে হবে এই মাটিটা পরিবর্তন করে ফেলতে হবে এবং নতুনভাবে যে নতুন যে মাটিগুলো যে গোবর সারগুলো আপনারা ব্যবহার করবেন সে গোবর সার কিন্তু এই যে অংশের মাটিটা আপনারা তুলে ফেললেন সেখানে কিন্তু ভরাট করে দিতে হবে এতে আপনার আবার নতুনভাবে গাছ কিন্তু পুষ্টি পাবে এবং আপনার যে ড্রামের অর্ধেক অংশ পর্যন্ত আপনি কম করে সর্বনিম্ন অর্ধেক অংশ পর্যন্ত গভীর করবেন এবং গাছের চারপাশ চারপাশ থেকে আপনারা এইভাবে মাটিগুলো তুলে ফেলবেন মাটি মানে গাছটা মাঝে থাকবে এবং চারপাশ থেকে আপনারা এইভাবে গর্ত করে ফেলবেন এক থেকে দেড় ফুট পরিমাণ এবং গর্ত করার পর আবার নতুনভাবে গোবর সার যে গোবর সারগুলো আপনারা তৈরি করেছেন সেগুলো কিন্তু এইভাবে ভরাট করে দেবেন এতে আপনারা সাতবাগানের মাটিগুলো পরিবর্তন হয়ে যাবে আপনার এর জন্য কিন্তু গাছগুলো তুলে ফেলার দরকার নেই আপনি যদি ভাবেন যে গাছগুলো আমি উপরে ফেলবো এবং নতুনভাবে ড্রামগুলো মাটি দেব এতে কিন্তু আপনার গাছের ক্ষতি হবে তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন আপনারা গাছগুলো উপরে ফেলবেন না আপনারা গাছের চারপাশ থেকে লিপ্ট দুধ থেকে আপনারা মাটিগুলো পরিবর্তন করবেন মাটিগুলো পরিবর্তন করে নতুন গোবর সারগুলো যেগুলো আপনারা তৈরি করেছেন সেগুলো ব্যবহার করবেন এবং গোবর সার দেওয়ার পর অবশ্যই আপনারা মাটিটা পরিবর্তন করার পর আপনারা প্রচুর পরিমাণ পানি দিয়ে দেবেন যেন গাছের কোনো বৃদ্ধি বা যে গাছের যে মাটিটা পরিবর্তন করেছে শিকড়গুলো যদি ছিঁড়ে যায় সেক্ষেত্রে কোনো প্রকার ক্ষতি হবে না তো আশা করি বুঝতে পেরেছেন তো ধন্যবাদ